Hello everyone, welcome to my channel Morning Moon Story. আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে আসছি। আমি আজকে বানাতে চলেছি পাবদা মাছের সর্ষে পোস্ত। সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছের রেসিপি। তো তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এবং কোন পদ্ধতিতে বানিয়ে নিচ্ছি। আমি এখানে মাছগুলো ভালো করে হলুদ নুন আর একটু সর্ষের তেল মাখিয়ে 10 মিনিট রেস্টে রেখে এখন ভেজে নিচ্ছি। দুটো দুটো করে মাছ দিচ্ছি আর ভেজে নিচ্ছি। খুব কড়া ভাজবো না, একদম হালকাই ভাজবো। তো মাছগুলো ভেজে নিয়েছি আর কড়াই বসিয়ে দিয়েছি। আমি পুরো রান্নাটা সর্ষের তেল দিয়েই করবো। তো তেল দিয়ে দিয়েছি, এখন দিয়ে দিলাম কালো জিরে ফুরন। কালো জিরেটা একটু ভালো করে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কুচি পেঁয়াজ, পেঁয়াজটা একটু ভেজে নেব। তো পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি টমেটো। টমেটোটা আমি একটু কুচি করেই দিয়েছি। আর দিয়ে দিচ্ছি একটু নুন। এখন আমি ভালো করে নাড়াচাড়া করে টমেটোটাকে গলিয়ে দেব। দিয়ে দিলাম হলুদ। এখন ভালো করে নাড়াচাড়া করে আমি টমেটোটাকে একদম খুঁটি দিয়ে নেড়ে নেড়ে একটু গলিয়ে গলিয়ে দেব। ভালো করে সেদ্ধ হয়ে গেছে টমেটোটা, আমি একটু খুঁটি দিয়ে গলিয়ে গলিয়ে দিলাম। আর এখন আমি দিয়ে দিলাম পোস্ত আর নারকেল, একসাথে আমি পেস্ট করে নিয়েছি, ওটা দিয়ে দিলাম। এবার ভালো করে আবার কষিয়ে নেব। আমি 5 মিনিটের মতো ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম সর্ষে বাটা। আমি সর্ষে যখন পেস্ট করেছি তখন একটু নুন দিয়ে দিয়েছি যাতে তেতো ভাবটা না হয়। এখন ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিলাম বাটিটা ধুয়ে একটু জল। এখন আমি মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে কষিয়ে নেব। তো আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিলাম গরম জল। গরম জল আমি একটুই দিয়েছি।
এক কাপের মতো গরম জল দিয়েছি। এখন ভালো করে নাড়াচাড়া করে আমি গ্রেভির সাথে মিশিয়ে দিচ্ছি। এখন গ্রেভিটা আমার ফুটতে শুরু করেছে, আর এদিকে আমি মাছগুলো ভেজে নিয়েছিলাম। এখন একটা একটা করে মাছ আমি গ্রেভিতে দিয়ে দেব। তো মাছগুলো দিয়ে দিয়েছি, এখন একটু খুন্তি দিয়ে উঠিয়ে উঠিয়ে দিচ্ছি, ঝোলের সাথে মিশিয়ে দিচ্ছি। তো গ্রেভির সাথে মিশিয়ে দিয়েছি, দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা। এখন আমি ঢেকে 10 মিনিট কুক হতে দেব, আর একদম লো ফ্লেমে। তো 10 মিনিট পর তুলে নিলাম। এখন দিয়ে দিলাম ধনে পাতা কুচি। আর দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। সর্ষের তেল আমি 1 চামচের মতোই দিয়েছি। এখন আমি গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে দিলাম। তো আমার রেডি টু সার্ভ। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটন অল প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসব কোনো নতুন রেসিপি নিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই।